হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে চলে এসেছি তোমাদের সাথে র্যাঙ্কেড ম্যাচ খেলবো। এখন আমি এখন আজকে আমি শর্ট গান চ্যালেঞ্জ করব। তো আশা করি তোমরা ভালো আছো, আর আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো র্যাঙ্কেড ম্যাচে আজকে আমি চিন্তা করলাম যে একটা চ্যালেঞ্জ করে দেখাই তোমাদেরকে, এবং এটা হবে শুধুমাত্র শর্ট গান চ্যালেঞ্জ। আমি কোনো এসএনজি, শুধুমাত্র এসএনজি এর মধ্যে খেলবো, কোনো এয়ার এমোর বন্ধ। তো এখন ট্রেনিং পিরিয়ড চলছে, ট্রেনিংয়ে আমার হাতে আছে একটা ইউএমপি। ইউএমপি যদি আমি পেয়ে যাই সবাইকে আজকে আমি মেরে ধ্বংস করে দেবো। আজকে তোমরা দেখতে থাকো আমার এই শর্ট গান চ্যালেঞ্জটা। তোমরা সবাই ভালো আছো? তো দেখা যাক এখন কোন ম্যাপটাতে দে। এখনো আসছে না কেন? হ্যাঁ চলে এসেছে। কোথায় নামবো চিন্তা করছি। দেখা যাক, চলো ক্লক টাওয়ারে নামি। ক্লক টাওয়ারে এখানে ক্যান্ডি দিয়ে রেখেছি, আমি ক্যান্ডিও পাবো। দেখা যাক ক্লক টাওয়ারে ল্যান্ডিং করে। আমি যাচ্ছি এখন ক্লক টাওয়ারের দিকে। আমার সাথে সাথে আয় তোরা মরার জন্য। আজকে তোদেরকে মেরে আমি শর্ট গান দিয়ে ফাটিয়ে দিব। কি রে, কেউ আসছিস না কেন? কেউ নেই, আমার স্ক্যানারে তো কাউকে দেখাচ্ছে না। তাহলে আমি তাদেরকে মারবো কি করে? ডর পোক কোথাকার, আমি চ্যালেঞ্জ করব বলে তোরা আজকে আমার সাথে আসলি না? তো আমি দেখি এখানে কোনো শর্ট গান পাই কি না। এখনো পাইনি, শর্ট গান না পেলে তো আমার বিপদ হয়ে যাবে, কারণ আমি তার অন্য কিছু দিয়ে খেলবো না। দেখি এখানে কোনো শর্ট গান পাই কি না। আরে এটা তো নেই, কি হলো শর্ট গান কোথায় গেল? এনিমি তোরা এখন আসিস না, আমি আগে একটা বন্দুক নিয়ে নেই। এখানেও নেই, কি করি বলো তো? উপরে গিয়ে দেখি একটা শর্ট গান পেয়েছি। এনিমি এসেছে মনে হয়, দেখি যায়। এক গুলিতে ওকে মেরে দিয়েছি। এবার আমি পেয়েছি একটা ভালো ইউএমপি পেয়ে গেছি, যেটা তোমাদেরকে আগে বলেছিলাম। তো আমাকে একটা গুলি করতে পারি না, আমি দাঁড়া দিয়ে নিই। এবার আমার কাছে হয়ে গেছে এদিকে একটা এনিমি আছে। বন্ধুরা দেখতে থাকো, শর্ট গান চ্যালেঞ্জ
এখানে অন্য কোনো গান নেব না আমি। ভিডিওটাকে সামনে এনে রেখে দিই। চলে যাব এখন, ভালো এসএমজি বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো আমাকে কে মেরে দেয় নাকি কে আবার ফোন করেছে। তো একটা ফোন এসেছিল, এটা আবার ডিসটার্ব করে দিয়েছে অনেকটা। তারপর এখন আমি জীবিত আছি, আর মাত্র 13 জন নিয়ে বাকি আছে। তোমরা তোমরা কি মনে করো আমি এই ম্যাচটা বোয়া করতে পারবো নাকি মরে যাব, তোমরা কমেন্ট করে জানাও। আর যারা আমাদের আমার এই ভিডিওটা এই প্রথম দেখছো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাও। যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করো, লাইক করো, তারপর ভিডিওটাকে শেয়ার করে দাও, কারণ এখানে আমি করছি তোমাদের দেখানোর জন্য শর্ট গান চ্যালেঞ্জ। দেখছি না তো কোথায় কোথায় রে তোরা, আয় না আমার সামনে আয়, আমাকে মার না হয় মর করেন গিয়ে মরেন গিয়ে। Thank you.
খুব ভালো ড্যামেজ দিতে পারে আপনি যদি খেলতে পারেন। তো এখানে তো কিছু নেই, তো আমি এখান দিয়ে গড়টা দিয়ে কভার নিয়ে চলে যাব সেভ দিয়ে। কি মনে হয় আমি কি বুয়া করতে পারবো? আর মাত্র চারজন এনিমি বাকি আছে। আমি এখানে একটা গাড়ি দেখছি, গাড়ি চালাই না অনেকদিন হয়ে গাড়ি চালাচ্ছি। আমি এখন এখানে নেমে যাই, এখানে একটা এনিমি দেখছি, সে ড্রপের দিকে যাচ্ছে, হয়তো আমাকে দেখে দিয়ে গেল। এই যে এনিমি, আরে দাঁড়াস না, তোকে আর একটু কাছে কাছে, আরে ভাই দুই গুলি তো মরে গেল, তোকে আমাকে একটা গুলি করতে পারবে না। আমি এখানে সরে যাবো তাড়াতাড়ি, আর মাত্র চারজন এনিমি বাকি আছে। কি মনে করো বন্ধুরা, আমি এটাকে বোয়া করতে পারবো? আমি কিন্তু শটগান, শুধুমাত্র শটগান দিয়ে গেছি। কি আছে, রোজা আছে, আমি রোজা নিব না, কারণ রোজা তাহলে তো আমি শটগান চ্যালেঞ্জটা করতে পারবো না। তাই আসিস না, পুরো সার্কেলটাকে এখানে ঘোরাচ্ছিস, কাছে আয়। তিনজন আছিস তোরা, কোথায় আছিস দেখছি না কেন তোর, কিছু দিয়ে এসে আবার মারিস না। এখানে কোথায় গেলি রে? আমার আছে একটা গ্লো, ফার্স্ট মেডিকি, আর আছে এসএমজি, আর এসজিএম। তোমরা কি মনে করো আমি বুয়া করতে পারবো? তো দেখতে থাকো আমার সাথে পুরো ভিডিওটাকে, চলে যেও না। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা তারপরে আমি যদি অন্য কোনো ভিডিও যদি আপলোড করি, চ্যালেঞ্জ করি, তাহলে তোমরা দেখতে পারবে। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর কি চ্যালেঞ্জ করব। আজকে হলো শটগান চ্যালেঞ্জ। কেউ আসছে? কেউ তো দেখছি না, কোথায় গেলি তোরা? তো বন্ধুরা আজকে আমি করছি শটগান চ্যালেঞ্জ। তোমরা যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, এখন সাবস্ক্রাইব করে একটা বেল নোটিফিকেশান আছে, বেল আইকন আছে, বেল নোটিফিকেশান নয়, এটাকে প্রেস করে দাও, যাতে তোমরা তাড়াতাড়ি ভিডিওগুলো দেখতে পারো। তো বন্ধুরা এখন র্যাঙ্ক ম্যাচে আমার হয়ে গেছে 6টা কিল। এখানে মনে হয় না আর এনিমি আছে, আর আর দুইজন বাকি আছে। আমি আগে এগিয়ে যাই, দেখি কোথায় আছিস রে তোরা। আর দুইজন আছে, ওপরে তো নেই, কোথায় আছিস একটু দেখা দে না রে। আমি দুটা গুলি করি, দুটা গুলি করলাম যাতে তোরা আমার নিশানা দেখে আসিস আমাকে মারার জন্য। আমি মরবো না হয় তোদেরকে মারবো। এখন দেখি কোথায় পড়ে জোনটা আমার কাছে এসেছে, লাস্ট জোন বন্ধুরা। তাই একটু এখানে বসে আছি, কারণ দূরের থেকে তো আমি মারতে পারবো না, কারণ আমার কাছে আছে শুধুমাত্র শটগান। বন্ধুরা যারা আমার এই ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও, এবং আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখে তোমরা এখানে তোমরা বন্ধুরা কমেন্ট করো। আর আমি এত ভালো প্লেয়ার না, আমি একজন নো প্লেয়ার, একজন নো ব্রা, তারপরও খেলছি, কারণ ফ্রি ফায়ার কেউ এখানে প্রুফ প্লেয়ার নয়। তোমাদের আমার মনে হয় না কেউ প্রুফ প্লেয়ার, কারণ যারা ভালো খেলে তাদের ভালো খেলার পিছনেও কিছু কারণ রয়েছে। এই যে বন্ধুরা দেখছি আমি একজন আসছে, আমি এখন ওকে
দেখি স্কোপ করে। কে মেরে দিল রে আমাকে পিছন থেকে?